আমরা যখন রোগ ব্যাধি নিয়ে কথা বলি তখন সবচেয়ে বেশি একটি রোগের কথা উঠে আসে, তা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস একটা কমন অসুখ হয়ে দাঁড়িয়েছে। একটু চিন্তা করে বা খোঁজ নিয়ে দেখুন আপনার পরিচিত বা আশেপাশে কারো না কারো এই অসুখটি রয়েছে। একটি রিসার্চ অনুযায়ী দেখা গেছে 1980 সালে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল 108 মিলিয়ন, সেখানে সেটা বেড়ে দাঁড়িয়েছে 422 মিলিয়ন। এর থেকে কিছুটা আন্দাজ করা যায় আগামী সময় পরিস্থিতিটা কতটা ভয়াবহ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখার পর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ডায়াবেটিস আসলে কি, এই প্রশ্নটা যদি মনে এসে থাকে তাদের জন্য বলি, ডায়াবেটিস হলো একটি বিপাকজনিত রোগ। আমাদের শরীরে ইনসুলিন নামের হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং একসময় তা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে। এই অবস্থাকে ডায়াবেটিস বলে। এবার একটু সহজ করে বলি, আমরা যখন কার্বোহাইড্রেট বা সাধারণ শর্করা জাতীয় খাবার খাই তখন তা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, এর কাজ হলো এই গ্লুকোজকে মানুষের দেহের কোষগুলোয় পৌঁছে দেওয়া। এরপর সেই গ্লুকোজ ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করে। সেই শক্তি দিয়েই মানুষ তার রোজকার কাজকর্ম বা এনার্জিটা পেয়ে থাকে। যখন কারো ডায়াবেটিস হয় তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না, এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়, এই কারণে ডায়াবেটিস রোগীর ঘন ঘন প্রস্রাব হয়। আর যখন প্রস্রাব বেশি হয় তখন রোগী তৃষ্ণার্ত হয়ে পড়েন। আর প্রচুর পরিমাণে গ্লুকোজ বের হয়ে যাওয়ার ফলে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে না দেহের কোষগুলো। আর ধীরে ধীরে এটা বাড়তে থাকলে ক্লান্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ঘন ঘন প্রস্রাবের সমস্যা, যে কোনো ক্ষত শুকাতে দেরি হওয়া প্রভৃতি লক্ষণগুলো দেখা দেয়। ডায়াবেটিসে সবচেয়ে বড় প্রবলেম হলো এই রোগ কখনো পুরোপুরি ঠিক হয় না, তবে আশার কথা হলো এর লক্ষণগুলো দূর করা সম্ভব এবং এটি নিয়ন্ত্রণে রাখা যায়। এমন কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে পারলে আপনি ফিউচারে কখনো ডায়াবেটিসে আক্রান্ত হবেন না, যদি না আপনার পরিবারে এই রোগের ইতিহাস থাকে। আসলে এই অসুখটি কিছুটা জেনেটিক ভাবেও শরীরে আসতে পারে, তবে নিয়ম মেনে চললে এই রোগ থেকে দূরে থাকা সত্যিই সম্ভব। এবার জানাই কি নিয়ম আপনাকে এই রোগ থেকে দূরে রাখবে। প্রথমত, ওজন কন্ট্রোলে রাখতে হবে। নিজের বডি ওয়েট যদি স্বাস্থ্যকর উপায়ে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি 70% কমে আসবে। শুধু ডায়াবেটিস কেন, বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনার শরীর মুক্ত থাকবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সেরা একটি উপায় হলো ওয়াকিং। প্রতিদিন অন্তত 40 মিনিট হাঁটতে পারলে আপনার বিপাকীয় প্রক্রিয়া এমন পর্যায়ে থাকবে যাতে আপনার দেহে ইনসুলিনের মাত্রার ভারসাম্য বজায় থাকবে, আর তার থেকেই ডায়াবেটিসের ঝুঁকিও কমে আসবে। ডায়াবেটিসের কথা যখন আসে তখন সেখানে খাবার একটা মুখ্য ভূমিকা পালন করে। খাদ্য তালিকায় প্রতিদিন স্যালাড রাখতে হবে, যার মধ্যে শসা, টমেটো, গাজর, লেটুস, পেঁয়াজ, রসুন ইত্যাদি থাকবে। এতে সামান্য ভিনেগারও ইউজ করতে পারেন। রক্ত যাতে সুগারকে কম শোষণ করে সেই জন্য ভিনেগার হেল্প করে, আর রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিসের ঝুঁকিও কমবে। হোল গ্রেন জাতীয় খাবার খেতে হবে, ওটমিল, বার্লি, বাজরা, ভুট্টা এই জাতীয় খাদ্যশস্যগুলো গ্রহণ করতে হবে। এতে থাকে ফাইবার যেটা রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং তার থেকে ডায়াবেটিসের ঝুঁকিও কমে। এছাড়া এই জাতীয় খাবার কনস্টিপেশন, হাই ব্লাড প্রেশার এই সমস্যাগুলো থেকেও বাঁচাবে। এই জাতীয় খাবারগুলো সকালের জলখাবারে রাখতে পারেন অনায়াসে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন 2 কাপ কফি পান করলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে প্রায় 30%। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই কাজটি করে থাকে, তবে অবশ্যই কফি পান করতে হবে চিনি ছাড়া। আজকাল ফাস্টফুড খাওয়াটা আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। হাতের কাছে চটজলদি পেয়ে যায় লোভনীয় সব ফাস্টফুড খাবার, তা দেখি নিজেদের লোভ সামলানো অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই লোভকে কন্ট্রোল করতে হবে, ফাস্টফুড খাওয়ার অভ্যাসটাকে পুরোপুরি ত্যাগ করতে হবে। বার্গার, পিৎজা বা প্রসেস ফুড গুলো খেলে ওজন বাড়ার সমস্যা তো থাকেই, সাথে হাই কোলেস্ট্রল, হজমের সমস্যা, হার্ট রিলেটেড প্রবলেম হওয়ার সমস্যাও দেখা দিতে পারে। আর এইসব খাবার দেহের ইনসুলিনের মাত্রার উপরেও ক্ষতিকারক প্রভাব ফেলে, আর এর থেকে ডায়াবেটিস হতেই পারে।
এমন একটি উপাদান আছে আমাদের রান্নাঘরে যেটা ডায়াবেটিসের ঝুঁকি কমায়, তা হলো দারচিনি। দারচিনির পাউডার বা দারচিনিকে নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারলে ডায়াবেটিসের ঝুঁকি অনেক কমে আসে। দারচিনি ব্যাড কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে আনতে সক্ষম, আর এই দুটি উপাদান প্রাকৃতিক ভাবে কমিয়ে আনতে পারলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে, আর তার থেকেই ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে। মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ, এটা এমন একটা সমস্যা যেটা প্রায় মানুষেরই আছে, কিন্তু অতিরিক্ত মেন্টাল স্ট্রেসের ফলে মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতন রোগ হওয়ার ঝুঁকি থাকে। তাই যদি অতিরিক্ত মানসিক চাপ থাকে তাহলে রিল্যাক্স করার কৌশলগুলো শুরু করে দিন। চাইলে যোগ ব্যায়ামও করতে পারেন, এতে আপনার মানসিক চাপ কমবে আর দেহের কর্টিসল হরমোনের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে, সাথে ডায়াবেটিসের ঝুঁকিও কমাবে। ধূমপানের অভ্যেস থাকলে সেটা ত্যাগ করতে হবে। স্ট্রেস থেকে যেমন মারাত্মক রোগগুলো হতে পারে, তেমন ধূমপান থেকেও এই রোগগুলো শরীরে বাসা বাঁধতে পারে। এর থেকে ফুসফুসের ক্যান্সার যেমন হয়, তেমনি ডায়াবেটিস হওয়ার কারণও কিন্তু ধূমপান হতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত হতে না চাইলে ধূমপান ত্যাগ করতে হবে। আজকের এই ইনফরমেশন কেমন লাগলো সেটা আমাকে ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ইনফরমেশন ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এইরকম ইনফরমেশন ভিডিও নিয়ে আমি আবার আসবো। আর এই ভিডিওগুলো পেতে হলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে সব রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।